সাকিব ওপুর বিচ্ছেদ হয়ে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ না হলেও এখন দুজনই দুপথে চলছেন আর মাত্র সতেরো দিন এরপর সব হিসেব চুকে যাবে সাকিব ও অপু হয়ে যাবেন দুই মেরুর বাসিন্দা অথচ দুইজন জুটি বেঁধেছেন সর্বোচ্চ পরিমাণ চলচ্চিত্রে ক্যারিয়ার তুঙ্গে থাকা অবস্থায় চলচ্চিত্রের জনপ্রিয় জুটি সাকিব অপু 2008 সালের আঠারোই এপ্রিল গোপনে বিয়ে করেন দীর্ঘদিন পর গত বছরের 10 এপ্রিল বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে জানান অপু ততদিনে তিনি এক সন্তানের মা এ নিয়ে দেশ জুড়ে বিতর্ক তৈরি হয় সেই সময় সাকিব বলেছিলেন সন্তানের দায়িত্ব নেবেন স্ত্রী নয় এখন সেটিই ঘটছে সাকিব অপুর সন্তান আবরাম খান জয়ের বয়স এখন সতেরো মাস বাবা সাকিব খান জয়ের জন্য প্রতি মাসে এক লাখ টাকা পাঠান বলে শোনা গেছে কিন্তু টাকাই সব নয় সেটাও হয়তো জয় বোঝে তাই তো প্রায় বাবাকে খোঁজে জয় কেন না সাকিব তো কম আদর করেন না সাকিব তো জয়কে পেলেই ভুলে যান সব অপুও জানালেন সে কথা জয় বাবাকে খোঁজে অনেক দিন তো তার দেখা নেই দিনে কোনো না কোনো সময় মাঝে মাঝে বলে ওঠে পাপা কোথায় পাপা কোথায় জয় কথা বলা শিখেছে উল্লেখ করে অপু বলেন পাপা বলাও জয় সাকিবের কাছ থেকেই শিখেছে সাকিব কোলে নিয়ে পাপা কি করে কি করে বলতো জয়ও সেটা রপ্ত করে ফেলেছে এই যে অনেকদিন ধরে বাবাকে দেখে না স্বাভাবিকভাবেই তো বাবাকে সে খুঁজবে অপু বলেন জয় এখন হাঁটা শিখেছে সারাদিন হাতে একটা প্লাস্টিকের ব্যাট নিয়ে ঘরময় ঘুরে বেড়ায় ঘুমাতে গেলেও ব্যাট কাছাড়া করে না উল্লেখ্য আগামী বারোই মার্চ সিটি কর্পোরেশন সাকিব অপুকে ফের মীমাংসার জন্য ডাকবে যদি দুজনে না যান তাহলে তাদের বিচ্ছেদ হয়ে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের